ভাই আপনার মধ্যে যখন কোম্পানিতে লারি হয়েছে অর্থাৎ কোম্পানিতে ভাগে গেল গা, তখন আইসা কোথায় যাবো? থাকার কোথাও জায়গা নাই। তখন কইছিলেন ব্রিজের নিচে আসিলাম, ফ্লাইওভারের নিচে। রাস্তায় যে ফ্লাইওভার আছে, ফ্লাইওভারের নিচে আসিলাম। কয়দিন ছিলেন? 5 দিন অবস্থান করছি এখানে। এবার বুঝেন, 5 দিন নাকি ফ্লাইওভারের নিচে ছিলেন? টের শেষ নাই এই জায়গায়। টয়লেট করার কোনো ব্যবস্থা নাই ভাই। এই সময় দোয়া করছি পুলিশে ধরার লাগিয়া, কারণ ওই তো পুলিশে ধরে নিলে তা নাই, তখন তো টয়লেট করতে পারবো, দূরে বাদ তো দিবো গাইতারাম। এবার বুঝেন কি অবস্থা, মানে ব্রিজের নিচে অত ফ্লাইওভারের নিচে 5 দিন ছিল, 5 দিন বাস রাইড, থাকা খানার কোনো ব্যবস্থা ছিল না, খুবই বিপদে ছিল। যাই হোক, এখন আমার কাছে তো এসে পড়ছে, আর কোনো সমস্যা নাই। আসসালামু আলাইকুম, মালয়েশিয়া কোয়ালালামপুর থেকে আমি রুবেল, সাথে আছে আমার মিজানুর ভাই। আজকে একটা ভিন্ন টপিক নিয়ে আমাদের সামনে, যেটা হচ্ছে উনি কোলিং বিষয়ে আসিয়া কী মহাবিপদে পড়ছে, ফুল স্টোরিটা ওনার কাছ থেকে জানবো। আপনারা ইতিমধ্যে দেখেছেন ওনাকে নিয়ে আমি একটা ভিডিও করছিলাম, ওনাকে ওনার কান্না দেখা বা ওনার বিপদ দেখা আমি একটা কাজের ব্যবস্থা করে দিছি আমার কাছে, আমার সাথেই। তো ওনার তার কাছে স্টোরিটা শুনবো, কীভাবে আসলো এবং কী বিপদে পড়ছিলাম। মিজানুর ভাই, আমার নাম কী তাই? আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান। বাড়ি কোন ডিস্ট্রিক্ট? আমার বাড়ি হইল নেত্রকোনা জেলা কেন্দুয়া থানা। আমি আসছিলাম জানুয়ারি মাসের, গত জানুয়ারির 31 তারিখে আসছি আমি মালয়েশিয়াতে। জে জি আলফালা ইন্টারন্যাশনাল আমার এজেন্সির নাম। তো আমার সাথে অনেক প্রতারণা করা হয়েছে এজেন্সি সহ সবাই, কারণ আমি যখন আসি, আসার আগে আমি 5 বিশার কফি যখন পাই, তখন আমি ইয়ে করি, সার্চ করি, করে দিই যে এটা একটা ফার্নিচার ফ্যাক্টরির নাম বলছিল, ইলেকট্রিক কোম্পানি, আর আমাকে বলছে ইলেকট্রিক কোম্পানিতে কাজ দিবে। পরে আমি ওদেরকে বলছি যে দেখ, আপনারা আমাকে এইভাবে ফাটায়েন না, কারণ আমি অনেক গরিব মানুষ। হ্যাঁ, আমি হয়তো পরে ওই বাংলাদেশে থাকি, প্রতারিত হইলে সমস্যা না, এটা কোনোভাবে ম্যানেজ করা যাবে, কিন্তু মালয়েশিয়াতে যায় যদি প্রতারিত হই, তাহলে আমাকে ব্যাক আপ দেওয়ার মতো আমার আর কোনো আর কেউ নাই। কি প্রতারণা হইলো মালয়েশিয়া এসে? তো এখানে আসলাম, আয়সা যে কোম্পানি যেকে আসছিলাম, এই কোম্পানিতে ফার্স্ট আমাদেরকে আনছে আইনে, পরে আবার কয়েকজন লোক আসছে আয়সা, ওরা আবার এনতাকে আমাদেরকে নিয়ে গেছে। কয়জন আসছিলেন? হ্যাঁ, আমরা আসছিলাম 14 জন, ওরা আবার নিয়ে গেছে। ওই জায়গায় যায় তো কোনো কাজকর্ম নাই, কোনো কিছু নাই। আমরা প্রায় এখানে 3 মাস বসে আছিলাম, খাবার দাবার, সকালে নাস্তা খাইছি, এরপরে রাত্রে ভাত খাইছি। কোম্পানি দিত না ম্যানেজার খেতে? না, কোম্পানি দিত খাবার, সকালে নাস্তা বিকেলে খাবার দিত। 3 মাস খাবার দিব 3 মাস এভাবে? না, কোনো কাজ নাই, কাজ নাই, তারপরে কাজের কোনো হিসাবই নাই। এরপরে এই 3 মাসের মধ্যে আবার লোকজন যাইতে যাইতে মোটামুটি যাওয়া শেষ, লাস্ট পর্যন্ত আমি আর একটা ছেলে, আমরা 2 জন আছিলাম। তো এক পর্যায়ে যায় দেখি, হ্যাঁ, লাস্টে কোম্পানিও নাই, কোনো কিছু নাই, আমাদের খাবারেরও কোনো হিসাব নাই। তখন তো আমরা জীবিকার তাগিদে, এখন ফের যেহেতু বাঁচাইতে হবে আমাদের, আগে তো খাইতে হবে, পরে অন্য চিন্তা, পরে দে আবার এন থেকে আমরাও চলে আসলাম, গাড়ি দিছি কোয়ালালামপুর শাহালম আসছি। শাহালম আমার এক কাজিন আছে কালাত্তো ভাই, হের কাছে আইসা 10-15 দিন বসে আছিলাম। হ্যাঁ, অনেক চেষ্টা করছে কাজ কামের জন্য, লাস্ট এক জায়গায় দিছে কাজের ব্যবস্থা গুটিয়া, ওই জায়গায় 1.5 মাস কাজ করছি। 1.5 মাস কাজ করার পরে দে এই কোম্পানি আবার ওরা কলিঙ্গে লোক আনছে, আনাতে আমাদেরকে আবার বাইর করে দিছে। আমরা 5 জন আছিলাম, আমি এরপরে ইন্দোনেশিয়ান আছিল 4 জন, আমরা 5 জনকে বাইর করে দিছে, 5 জন লোক কলিঙ্গে ঢুকাইছে, যে কারণে আমাদেরকে বাইর করে দিছে। এরপরে দে আবার 8-10 দিন বেকার, লাস্ট পর্যায়ে দেখা গেছে আমার তাহার জায়গা নাই পর্যন্ত, কোম্পানি বাইর করে দেওয়ার পরে দে আপনার বাসা নাই, খাওয়ার তো আচ্ছা হোটেলে মিটলে যায় খাওয়া যায়, কিন্তু তাহার মতো কোনো জায়গা নাই, এমন সিচুয়েশন করছি। করলে পরে রুবেল ভাইয়ের কাছে আমি হেল্প নিলাম ভাইয়ের, কারণ ভাইয়ের ভিডিও দেখি অনেকদিন যাবৎ
আমি দেশে থাকতেই ওনাকে লাইক করি, ওনার ভিডিও দেখতাম। ও বাইরে আমি ফোন দিয়ে জানাইলাম বিষয়টা, জানাইলে ফার্স্ট একদিন একটা কাজের ইয়া দিছে, দিলে পরে আমি এটা আরেক বড় ভাই আমারে আরেকটা কাজ দিব ওই জায়গায়। এই কোন কারণে আপনি আসতে পারেন নাই? হ্যাঁ, উনি কাজ দিব দেখে পরে রুবেল ভাই যে প্রস্তাব করছিল কাজের, এটা আবার ওনারে একটু বলছি যে ভাই পরে জানাই। পরে জানানির মাধ্যমে আবার লোক ওই কোম্পানি নিয়ে নিছে, আর ওই কাজও হয় নাই, রুবেল বাড়ির হয় নাই। পরে দে পরের দিন আবার রুবেল ভাইয়ের সাথে আমার কাজের ব্যবস্থা করছে। তখন রুবেল ভাই বলার মাত্র আমি আইসি আশা করছি আল্লাহর রহমতে, যে আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। তবে কি বলবো আর, মানে কলিঙ্গে আমরা যারা আইছি আমি সবাইকেই বলি যে যত কষ্টই করেন জায়গায় তাই চেষ্টা করেন ভালো কিছু করার, আর ধৈর্য ধরেন সবাই, কারণ লাড়ি দেওয়ার পরে যে কি কষ্টটা এটা আমি হারে হারে টার পাইতেছি। যাই হোক, বড় ভাইরে পাওয়াতে আল্লাহর অশেষ রহমত, কারণ এরকম তো আর সবাই তো আর সবারই পাইব নাই ভাবে। ধৈর্য ধরে দেশে টাকা নিলে কোম্পানিতে থাকেন, লারি হইবেন না, এতটুকুই সবার কাছে অনুরোধ। আপনাদের দোয়া এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সবার কাছে দোয়া চাই আর সবার জন্য দোয়া করি। ওকে, আল্লাহ হাফেজ।